আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যাদের গাভীগুলো প্রতিনিয়ত হিটে আসে কিন্তু হিটগুলো কনসেপ্ট করে না, বারবার বীজ দেওয়ার পরেও দেখা যায় যে ঠিকমতো আপনার গাভীটা গর্ভবতী হচ্ছে না, বারবার ফেইল করতেছে ইনসেমিনেশন করার পর বা কৃত্রিম প্রজনন করার পর, তারা কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন যেটার ফলে হয়তোবা আপনাদের আপনাদের দ্রুত সেই গাভীগুলো কনসেপ্ট করবে। আর দেখেন, এটা হচ্ছে আমাদের পরীক্ষিত এবং আমরা নিজেদের ফার্মের জন্য অনেক গাভী আমাদেরও এইরকম সমস্যা হয় যেটা প্রয়োগ করে থাকি আমরা, এবং এইটা প্রয়োগ করার পরে দেখা যায় যে 70% বা 80% সম্ভাবনা থাকে গাভীটা আপনার গর্ভবতী হওয়ার। তো কি প্রয়োগ করে থাকি সেটা আপনাদের দেখাবো। দেখেন, প্রথমে এই যে এই ওষুধটা আপনারা জানেন, এটা হচ্ছে একটা ফার্টিলন হচ্ছে একটা হরমোনাল একটা ঔষধ, যেটা আসলে মূলত গাভীর যে ডিম্বাণু রয়েছে, যেটা আপনার স্পার্মের সাথে অর্থাৎ যে বীজ দেওয়া হয় সেটার সাথে যে নিষিক্ত হওয়ার প্রক্রিয়াটা, যেটার থেকে আসলে বাচ্চা উৎপাদন হয় বা গর্ভবতী হওয়ার যে প্রসেসটা, ওইটাকে অনেক শক্তিশালী করে দেয়, ঠিক আছে। আর এইটা আবার এই ফার্টিলনটা ইউজ করার আপনার খুব সেন্সিটিভভাবে ইউজ করতে হবে বা সঠিকভাবে আপনাকে ব্যবহার করা জানতে হবে, নয়তো আপনি আবার ফলাফল পাবেন না। যেরকম কীরকম, এটার হচ্ছে আপনি যখন কিনা গাভীকে বীজ দিবেন, অর্থাৎ হিটে আসার পরে, হিটে আসার যদি আগের দিন হিটে আসে অর্থাৎ সন্ধ্যাবেলা যদি আপনি দেখেন যে হিটে আসতেছে, তাহলে তো গাভীকে বীজ দিতে দিতে পরের দিন দুপুরের দিকে দিবেন, ঠিক আছে। আপনারা জানেন যে সাধারণত হিটটা থাকে আপনার 24 ঘন্টা পর্যন্ত, বা কোনো কোনো গাভীর ক্ষেত্রে এটা একটু বেশি থাকতে পারে, বাট ওভারঅল যে গাভীটা গর্ভবতী হওয়ার জন্য সবচেয়ে ভালো টাইমটা হচ্ছে, অর্থাৎ বীজ দেওয়ার ভালো টাইমটা হচ্ছে 18 থেকে 24 ঘন্টার মধ্যে। এখন এইটা আপনি হিসাব করে আর কি হিটে আসার পর থেকে মিলাবেন যে কতক্ষণ আগে হিটে আসছে, 18 থেকে 24 ঘন্টার মধ্যে দিবেন, তাহলে ভালো ফলাফল করবে। তো সেই গাভীকে বীজ দেওয়ার আগে যদি আপনি কৃত্রিম প্রজনন করে থাকেন, কৃত্রিম প্রজননকারীকে অবশ্য, কৃত্রিম প্রজননকারী যদি নিজে দিয়ে দেয় তাহলে তো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, আর যদি আপনি আগে ওষুধ দিয়ে থাকেন তাহলে এটা কী করতে হবে, বীজ দেওয়ার আধা ঘন্টার থেকে 1 ঘন্টা আগে প্রয়োগ করতে হবে। এইটা কোথায় প্রয়োগ করতে হবে সেটাও বলে দিই, এটা প্রয়োগ করতে হবে গরুর মাংসপেশিতে, অর্থাৎ চামড়ার নিচে মাংসপেশিতে আপনি যদি প্রয়োগ করেন তাহলে এটা হচ্ছে মাংসের ভিতরে যাবে, সেখান থেকে আস্তে আস্তে ব্লাডের মাধ্যমে সারা শরীরে ব্লাড পাম্প করে সার্কুলেশন ওইটা কাজ শুরু করবে আর কি। তো যাই হোক, এটা যখন কিনা কাজ শুরু করবে, তারপরে হচ্ছে আধা ঘন্টা বা 1 ঘন্টার পর আপনি কৃত্রিম প্রজননকারীকে, অর্থাৎ যে কিনা এআই কর্মী, তাকে দিয়ে বীজ দেওয়াতে পারেন, বা হচ্ছে সার দিয়ে দেন বা যেভাবেই দেন দিবেন। দেওয়ার পরে দেখবেন যে সম্ভাবনা, সব কিছু তো আল্লাহ তাআলার উপরে সৃষ্টিকর্তা, তিনি তো জানেন যে আপনার গাভীটা কি গর্ভবতী হবেন কি না না হবেন, সেটা তো এক্সেপশনাল বিষয়। কিন্তু যেই বেসিক বিষয়টা আসে, যে এইটা প্রয়োগ করার পরে, এই সিস্টেমে আমরা অবলম্বন করার পরে আমরা দেখেছি যে যেগুলো বারবার 5-6 বারও হিট কনসেপ্ট করে নাই, অর্থাৎ হচ্ছে গর্ভবতী হয় না, সেগুলো এইগুলো প্রয়োগ করার পরে গর্ভবতী হয়েছে। তো এটা পরীক্ষিত, আপনারা ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। আমরা এটা ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করেছি। এইটা আবার হচ্ছে আপনার শুরুতেই প্রয়োগ করা যাবে না, যদি কয়েকবার হিট মানে গর্ভবতী না হয় আর কি, হিট মিস করে ফেলে, দেখবেন যে বারবার আপনি গাভীকে বীজ দিচ্ছেন কিন্তু কনসেপ্ট করে নাই বা গর্ভবতী হয় না, তখন এটা ব্যবহার করবেন। কারণ কোনো কিছুই, একটা বিষয় হচ্ছে প্রাকৃতিকভাবে যদি গর্ভবতী হয় সেটা তো অনেক ভালো, এটা হচ্ছে হরমোন কিন্তু প্রাকৃতিকভাবেই শরীরের ভিতরে, গাভীর শরীরের ভিতরে দেওয়া থাকে, কিন্তু যাদের আসলে এই হরমোনের ইমব্যালেন্স আছে মানে সমতা নাই, সেইটাকে দিয়ে আসলে এটা কৃত্রিমভাবে দিয়ে আসলে ওইটাকে একটা সমতা করে, মনে করেন যে হয়তোবা গাভীটা কেন গর্ভবতী হচ্ছে না, এর অনেকগুলো কারণ থাকতে পারে, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে হরমোনাল বিষয়। তো হরমোনে ধরেন যে 20 রেশিও থাকার কথা, 20 ওইটা আপনার আসছিল হচ্ছে গাভীর 16, তো ওইটা তো গর্ভবতী হবে না, তখন এটা যখন প্রয়োগ করবেন তখন ওইটা হয়তোবা 20 করে ফেলবে। মানে আমি আপনাকে একটা সহজভাবে একটা এক্সাম্পল বা উদাহরণ দিয়ে বুঝালাম আর কি। তো এই হচ্ছে বিষয়, আপনি যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার গাভীগুলো ভালো ফলাফল করবে, এবং গাভী যদি গর্ভবতী হয় তাহলে তো খামারের জন্য অবশ্যই লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি, আর গর্ভবতী না হলে বছরে বছরে বাচ্চা পাবেন না। ইনফ্যাক্ট আপনি দেখতে পাবেন যে এই যে একটা হিট মিস গেলে কিন্তু 18 থেকে 21 দিন নতুন করে আবার সময় যা হচ্ছে, খাবার খরচ অনেক বিষয় আছে, এগুলো অনেক লসের শিকার হতে হয়। তো এই সকল বিষয়
থেকে মুক্তি পাওয়ার জন্য এই ওয়েটা বা উপায়টা আপনারা অবলম্বন করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, স্টে সেফ স্টে ব্লেস, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।